রাজধানীতে গেল দুই বছরে কুরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা অতীতের যে কোনো সময়ের চেয়ে সন্তোষজনক ছিল। নির্ধারিত সময়ের মধ্যেই বেশিরভাগ জায়গায় বর্জ্য অপসারণ করতে সক্ষম হয় দুই সিটি কর্পোরেশন। এবার পরিস্থিতি আগের মতো নয়, মহামারীর এই সময়ে সতর্কতা আরও বেশি। ঢাকা দক্ষিণ সিটি পশু কুরবানির জন্য 75টি স্থান নির্ধারণ করেছে। ওয়ার্ডে ওয়ার্ডে সরবরাহ করা হয়েছে পলিব্যাগ, ব্লিচিং পাউডার সহ আনুষঙ্গিক যন্ত্রপাতিও, আর বর্জ্য অপসারণে প্রস্তুত 250 গাড়ি। আমরা 3 দিনে এই কাজটা করব এবং এই জন্য আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মী সহ আমাদের প্রায় 5,000 কর্মী কাজ করবে। সেই সাথে আমাদের অতিরিক্ত জনবল যে পরিমাণ প্রয়োজন হবে অতিরিক্ত জনবল নিয়ে আমরা এই কাজ সুসম্পন্ন করব। ঢাকা উত্তর সিটিতে ঈদের দিনই প্রায় 11,000 টন বর্জ্য অপসারণে মাঠে থাকবে সরকারি বেসরকারি 11,500 পরিচ্ছন্নতা কর্মী। 11,000 টন বর্জ্য অপসারণ করা নিয়ে সাথে সাথে ল্যান্ডফিলে তো পৌঁছে দেওয়া, এটা কিন্তু হিউজ একটা যোগ্য ব্যাপার এখানে আছে। আবার জনগণকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা বর্জ্যটাকে আমাদের যে জায়গা যেগুলো আছে নির্দিষ্ট স্থানে যদি আপনি ফেলে রেখে দেন। করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে নিয়ন্ত্রিত পরিবেশে কুরবানি দেওয়ার তাগিদ নগরবিদদের। সুনির্দিষ্ট জায়গা ছাড়া সকল ধরনের কুরবানি কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং ওই সুনির্দিষ্ট জায়গায় এলাকার মানুষ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করার অভ্যেসটা গড়ে তুলুন। নির্ধারিত স্থানের বাইরে কুরবানি না দিতে নগরবাসীর প্রতি আহ্বান তাদের। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।